নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে চালু হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণ কেন্দ্র এই ল্যাবকে করোনা টেস্টিং সেন্টার করতে আট লাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড মেম্বার ও সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল তার সহধর্মিনী সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি বৃহস্পতিবার অনুদানের চেক ল্যাবকর্মীদের জন্য পিপিই ও সুরক্ষা সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিদারুল আলমের কাছে